যুক্তরাজ্য জুড়ে ইংলিশ ডিফেন্স লিগের ইমিগ্রান্ট বিরোধী রায়টের জেরে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক মসজিদ মিনিকেপ চালক অথবা বিভিন্ন রেস্টুরেন্টে যারা কাজ করছেন তারা আছেন সবচেয়েতে ঝুঁকির মুখে অনেকেই কাজকর্ম বাদ দিয়ে বাড়িতে অবস্থান করছেন এদিকে সাউথপুট সুরিকাগাতে হামলাকারীর পরিচয় সম্পর্কে ভুল তথ্য সম্বলিত একটি সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে একজন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ চেসায়ের পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে জাতিগত বিদ্বেষ এবং মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার সন্দেহে বৃহস্পতিবার চেষ্টার থেকে পঞ্চান্ন বছর বয়সী ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলে দাবি করেছে

সত্য পরীক্ষা না করে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে এই তথ্য পুশ করার বিপদগুলির মধ্যে একটি ভয়ঙ্কর দিক রয়েছে এদিকে হত্যায় উৎসাহিত সন্দেহে একজন বরখাস্তকৃত লেবার কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে ডাটফুড ব্র কাউন্সিলের রিকি জোনসকে লেবার পার্টি থেকে বরখাস্ত করা হয়েছিল যখন তিনি একটি ভিডিওতে দাঙ্গাকারীদের গলা কাটা উচিত বলে মন্তব্য করেছিলেন অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বিচার ব্যবস্থায় রায়টের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের মুখোমুখি করার জন্য কাজ করছে পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে ছয় হাজার অতিরিক্ত অফিসার মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন British. Now, it's important that we don't let up here, and that's why later on today I'll have another COBRA meeting with law enforcement, with senior police officers to make sure that we reflect on last night but also plan for the coming days. The group Stand Up to Racism estimates 25,000 people took to the streets to make a stand. The question now is this a turning point? With thousands of officers deployed to maintain order and long prison sentences being handed out for rioters, the police and politicians are hoping stability has been restored, though concerns remain about the possibility of more far right protests this weekend.